আসসালামু আলাইকুম। অনলাইন মেকমানির আরেকটি সাইট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই সাইট হচ্ছে আপনার ফাইবারের একটি অল্টারনেটিভ সাইট। এই সাইট হচ্ছে 100% ট্রাস্টেড এবং হচ্ছে যে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে আপনি আর্নিং করতে পারবেন। আপনাদের কাছে যেহেতু আমি এই সাইটটা খুঁজে বের করতে আমার অনেক রিসার্চ করতে হয়েছে, অর্থাৎ হচ্ছে যে আমি কিন্তু অনেক পরিশ্রম করার মাধ্যমে গুগল আর্টিকেল এছাড়া বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি কিন্তু এই সাইটটা খুঁজে বের করছি। আমি কষ্ট করার অনুসারে আমি আপনাদের কাছে হচ্ছে একটি আশা করতে পারি, সেটি হচ্ছে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই হচ্ছে একটি লাইক করবেন, ভিডিওটি একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা এই সাইটে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে এই সাইটে কী কী ক্যাটাগরি রয়েছে এবং হচ্ছে যে আমরা কী কী সার্ভিস দিতে পারি এবং আমরা কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে এখানে গিগ তৈরি করবেন, অর্থাৎ সেখানে একটি গিগ পাবলিশ করতে হয়। আপনারা স্মার্টফোন এবং ডেস্কটপ দিয়েও আপনারা গিগগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমরা হচ্ছে যে সাইট গিগবাক্স আমি হচ্ছে যে ওয়েবসাইটে ঢুকে রয়েছি। তো এই সাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের কষ্ট করতে হবে না। এ টু জেড এই সাইট সম্পর্কে এ টু জেড ভিডিও আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনি জাস্ট আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন এখানে হচ্ছে যে ক্যাটাগরিটা রয়েছে, আমরা সর্বপ্রথম কী করতে হবে আমাদের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। দেখুন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অল দেওয়া রয়েছে। তো কী কী ক্যাটাগরি রয়েছে আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাতেছি, আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাবো, যে আস্তে আস্তে দেখাবো যে আপনাদের এখানে হচ্ছে কী কী ক্যাটাগরি পাবেন আপনার কাজ করার জন্য। তো বন্ধুরা এখানে দেখুন ফার্স্ট যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে যে আপনার অ্যাডভান্টেজিং, এরপর হচ্ছে যে সেকেন্ড যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে আর্ট এবং ক্রিয়েটিভ, এরপর আছে রয়েছে হচ্ছে বিজনেস, এরপরে হচ্ছে ফান, এরপর রয়েছে দেখুন হচ্ছে যে গিফট আইডিয়াস, এবং এরপর রয়েছে গ্রাফিক্স। আপনি যদি আসলে গ্রাফিক ডিজাইনও যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু এই সাইটে কাজ করতে পারবেন। এছাড়া এখানে দেখুন হেলথ, অর্থাৎ হচ্ছে যে আপনার যদি কোনো হেলথ সম্পর্কে যদি কোনো থাকে তাহলে আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। এবং আপনি যদি কোনো মিউজিক তৈরি করতে পারেন বা অডিও যদি গান গাইতে পারেন তাহলেও আপনি কিন্তু এখানে সেল করার মাধ্যমে আপনি কী করতে পারেন, এখানে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এছাড়াও তারা যে ক্যাটাগরিটা রয়েছে অ্যাডার, অর্থাৎ হচ্ছে আপনার অন্যান্য রয়েছে। তো অন্যান্য তো আপনার দেখতে হবে, তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো সম্পূর্ণ। এরপর দেখুন ফটোগ্রাফি, অর্থাৎ আপনার যদি একটি ফটোগ্রাফি হয়, আপনার একটা ভালো যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি ফটো তুলে বিভিন্ন প্রাকৃতিক ন্যাচারাল ফটো তোলার মাধ্যমে আপনি এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে যে কী রয়েছে, এখানে দেখুন হচ্ছে রয়েছে প্রোগ্রামিং, অর্থাৎ হচ্ছে যে আপনি যদি প্রোগ্রামিং জানে, ধরুন যে আপনি HTML CSS, অর্থাৎ হচ্ছে আপনি যদি প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিং বা আদার্স অন্য যদি কোনো প্রোগ্রামিং জেনে থাকে তাহলে আপনি এখানে কী করতে পারবেন, গিগ পাবলিশ করার মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। এরপর হল সেলিং স্টাফ, এরপর এখানে দেখুন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং, অর্থাৎ হচ্ছে যে আপনার সোশ্যাল বলতে এখানে কিন্তু বিভিন্ন বোঝায়, ফেসবুক বোঝায়, ইনস্টাগ্রাম বোঝায়, এখানে যে আপনার টুইটার বোঝায়, তো এখানে কিন্তু আপনার এই মার্কেটিংগুলোর মাধ্যমে এখানে আপনি কাজ করতে পারবেন, এখানে আপনার সার্ভিস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর টেকনোলজি, আপনার যদি কোনো টেকনোলজি সম্পর্কে কোনো আইডিয়া থাকে তাহলে আপনি এই টেকনোলজি সম্পর্কে আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স শেয়ার করে বা গিগ আপনি কী কী পারেন এটি শেয়ার আপনি এই সাইটে বিক্রি করতে পারেন আপনার ইয়েটা। এরপর এখানে দেখুন হচ্ছে টিপস, অর্থাৎ হচ্ছে যে টিপস অ্যান্ড অ্যাডভান্স, অর্থাৎ হচ্ছে যে আপনি যে কোনো বিজনেস বা আদার্স অন্য অন্য বিষয়ে আপনি হচ্ছে যে কী দিতে পারেন, আপনার হচ্ছে যে অ্যাডভান্স দিতে পারেন এবং হচ্ছে অ্যাডভান্স দেওয়ার মাধ্যমে আপনি কী করতে পারেন, হচ্ছে যে আর্নিং করতে পারেন। এরপর এখানে দেখুন ট্রান্সলেটর সার্ভিস, এখানে কিন্তু আপনার এই ট্রান্সলেটর, অর্থাৎ হচ্ছে যে জাস্ট কী করবেন, আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইংলিশ আছে আপনার বাংলা বা বাংলা আছে ইংলিশ বা দেখা যাচ্ছে স্প্যানিশ আছে ইংলিশ, তো আপনার এই যে ট্রান্সলেটর রয়েছে তো আপনি এই ট্রান্সলেটর করে আপনি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। এরপর এখানে দেখুন হচ্ছে কী রয়েছে ভিডিও, অর্থাৎ হচ্ছে যে আপনি এখানে ভিডিও মার্কেটিং করে আপনি কিন্তু আর্নিং করতে পারেন, ইউজ করেন ভিডিওর কিছু কাজ রয়েছে, আপনার ইনক্রিজ রয়েছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে সার্ভিসগুলো দিতে হয় আপনারা যারা দিয়ে থাকেন, তো এই সার্ভিসগুলো দিয়ে আপনি কিন্তু এখানে আর্নিং করতে পারবেন। তো এরপর রয়েছে দেখুন সর্বশেষ এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি রাইটিং, অর্থাৎ হচ্ছে আপনারা জানেন যে রাইটিংটা কি, আর্টিকেল রাইটিং, অর্থাৎ আপনি রাইটিং অর্থাৎ হচ্ছে টাইপ করার মাধ্যমে আপনিও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। সো আপনারা বুঝতেই পারতেছেন আসলে এখানে হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে, আপনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে যদি দেখেন গিগগুলো যদি দেখেন তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এখানে দেখুন এই যে ইউটিউব সার্ভিসটা আপনি কিন্তু প্রোভাইড করার মাধ্যমে আপনি কিন্তু এখানে আর্নিং করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এখান থেকে দেখুন, এখানে একটু লক্ষ্য করে দেখুন কী বলছে, আই উইল প্রোভাইড ইউ এত এত হাই কোয়ালিটি ইনস্টাগ্রাম, ওকে। তো আপনি কিন্তু এখানে দেখুন যে সোশ্যাল মিডিয়া সার্ভিস অর্থাৎ ইনস্টাগ্রামের আপনারা হচ্ছে যে একটা সার্ভিসটা দেওয়া থাকে, তো এই সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে কিন্তু আপনার বিভিন্ন ওয়ে আছে, তো আপনি এই প্রত্যেকটি ওয়ে দেখুন $5 $5 ঠিক আছে, এখানে দেখুন 5-star রয়েছে, এখানেও দেখুন প্রায় 5-star। প্রত্যেকটি কাজে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি এখানে 5-star রেটিং পেয়ে যাবেন এবং আপনার কিন্তু এখানে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। সো আপনাদের আর কোনো কষ্ট করতে হবে, আপনারা এই সাইটগুলোতে কাজ করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখি এই সাইটে আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এটি কেড়ে দেবো। তো কেড়ে দেওয়ার পর এখানে দেখুন যেই গিগবাক্স এই অপশানটা রয়েছে, অর্থাৎ লোগোটা রয়েছে, আমি এখানে একটি ক্লিক করলাম।
তো ক্লিক করার পর আমি এখানে দেখুন একটু উপরে একটি অপশন পাবো, আমি আপনাদেরকে একটু দেখাবো। উপরে একটি অপশন পাবেন, দেখুন উপরে একদম কোণাতে এখানে দেখুন জয়েন নামে একটি অপশন পাবেন। আমরা এই জয়েন অপশানে ক্লিক করব। তো আমি জয়েন অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখবো আমাদের সামনে একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখুন আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং এখানে ইউজার নেমটা চাচ্ছে, চয়েস ইউজার নেম এবং এখানে হচ্ছে যে চয়েস পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে কনফার্ম পাসওয়ার্ডটা চাচ্ছে না, তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দেবো। এরপর এখানে আমার হচ্ছে যে ইউজার নেমটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে আসলে ইউজার নামটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন প্রহীম। তো এখানে দেখুন আমার ইউজার নেম দেওয়ার পর অবশ্যই আপনার এখানে কিছু হচ্ছে সংখ্যা ব্যবহার করবেন, অর্থাৎ হচ্ছে আমি এখানে সংখ্যা দিয়ে দিলাম 01। এরপরে এখানে পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি হচ্ছে সর্বদাই আপনার হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনারা ইউজ করবেন, কারণ আপনার যে সাইটগুলো ভালো সাইটগুলো রয়েছে এই সাইটে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার মানে চেষ্টা করে থাকে ইমেলটা। তো আপনারা অবশ্যই হচ্ছে এই সাইটে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। তো স্ট্রং পাসওয়ার্ড আপনারা কীভাবে তৈরি করবেন, প্রথমে আপনারা হচ্ছে যে ক্যাপিটেল ব্যবহার করতে পারেন, ক্যাপিটাল ওয়ার্ড। এরপর হচ্ছে আপনারা হচ্ছে যে সংখ্যা ব্যবহার করতে পারেন, এরপর হচ্ছে লোয়ার কেস ব্যবহার করতে পারেন, এরপর স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করার মাধ্যমে আপনার 10 থেকে 15 ডিজিটের আপনি একটি হচ্ছে পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তো আমি এখানে আমার একটি পাসওয়ার্ড সেট। ওকে বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি কপি করে নিয়েছি, আমি এতক্ষণে ভিডিওটি স্কিপ করবো। এরপর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আপনি একটি রোবট নামে যে অপশানটা রয়েছে, আই এম এ নট এ রোবট রয়েছে, তো আপনি এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি আপনার ভেরিফাইড হয়ে যাবে। এরপর হচ্ছে দেখুন আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, তো আপনি এখানে একটি ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে আরেকটু দেখাবো, একটু মার্ক করে দেখাবো, দেখুন আপনারা মিস করবেন না। অবশ্যই আপনার হচ্ছে যে এখানে যে ইয়াটা রয়েছে ইমেল অ্যাড্রেসটা, তো আপনারা অবশ্যই একটু ভালো করে দেবেন এবং হচ্ছে টুইস্টে ভেরিফিকেশন কৃত। এখানে দেখুন আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে যে আমার কী দেওয়া রয়েছে, আমার একটা ইউজার নেম, এখানে আমার একটা চয়েস পাসওয়ার্ড, ঠিক আছে। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এগ্রিতে ক্লিক করে দিয়েছি। এরপর আমরা নিচে আসবো, নিচে আসার পর একটি সাবমিট নামে যে অপশানটা রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের ইমেলে একটি আমি এটি সেভ করে দেবো, আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে এখন আমি চলে যাবো হচ্ছে যে আমার ইমেলে। তো আমি দেখবো যে আমার ইমেলে কোনো আমার ইমেলে চলে যেতে হবে। অবশ্যই আমাদের এখান থেকে কী করছে, আমাদের এখান থেকে একটি হচ্ছে ইমেল পাঠিয়েছে তাদের ভেরিফাইড করার জন্য, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে। তো এখানে দেখুন এই যে এখানে সাপোর্টেড, অর্থাৎ হচ্ছে ওয়েলকাম টু যে gigbucks, অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে একটি রেজিস্ট্রেশন হয়তো কনফার্ম করার জন্য বলছে। এখন আমরা কী করবো, এই লিঙ্কে একটি হচ্ছে যে আমরা ক্লিক করে দেবো। আমি এখানে একটি লিঙ্কে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম, ঠিক আছে। ওকে, তো আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে একটি তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, দেখুন। ওকে, তো এরপর এখানে আপনি দেখুন আপনার কী রয়েছে এখানে, এখানে আপনার ক্যাটাগরি রয়েছে। আমি যদি ক্যাটাগরি রয়েছে, অ্যাডভার্টাইজ রয়েছে, আর্ট রয়েছে, তো আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম। এরপর হচ্ছে যে আমাদের জানতে হবে আমাদের অ্যাকাউন্টটা ফুললিভাবে সেট আপ করতে হবে, অর্থাৎ হচ্ছে আমরা এখানে দেখুন ফুললি সেট আপ করার জন্য এখানে আপনি একটি অপশান পাবেন রহিম, দেখুন আমার এখানে ইউজার নেমটা রয়েছে, এখানে আপনি এটি পেস করবেন। পেস করার পর দেখুন ভেরিফাইড অ্যাকাউন্ট, আপনার এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট একে দেখাবো আপনাদের প্রত্যেকটি অপশান। তো এখানে দেখুন যে প্রোফাইল রয়েছে, আপনার এখানে প্রোফাইলে রয়েছে আমি এখন ফার্স্ট টাইম। এরপরে হচ্ছে যে আপনার সেটিংসে যেতে পারেন, আপনি ভেরিফাইড অ্যাকাউন্টে আপনি ক্লিক করতে পারেন। আমি ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, ফুল লিগেল নেম। ওকে, তো এখানে কিন্তু আপনার কী রয়েছে দেখুন, ইউর অ্যাকাউন্ট স্টেটাস আপনার এখানে কিন্তু পড়তে হবে ভালো করে, দেখুন এখানে মিস করা যাবে না। ইউ ক্যান ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইডিং দ্য ইনফরমেশন রিকোয়ার্ড বিলো ভেরিফাইড অ্যাকাউন্ট আর ভিজিবল মার্কেট, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমরা এখানে যে ইয়াটা করবো, আমরা কিন্তু এখানে হচ্ছে যে একটি হচ্ছে যে ভেরিফাইড একটি হচ্ছে যে আইডি কার্ড দিয়ে, অর্থাৎ হচ্ছে আমরা এখানে কী করবো, আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। এখানে কী বলছে, আপলোড ভেরিফিকেশন ডকুমেন্ট, অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমাদের পাসপোর্ট অর্থাৎ আইডি কার্ড দিয়েও আমাদের কিন্তু এখানে কী করতে পারে, ভেরিফাইড করা লাগবে, ঠিক আছে। ওখানে দেখুন, তো আপনার অন্যান্য সাইটে কাজ করবেন দেখবেন এরকম কোনো আপনার হচ্ছে যে ইয়া চাবে না, তো আমাদেরকে চাচ্ছে। তো আমরা কী করবো, এখানে হচ্ছে যেহেতু আমার ভোটার আইডি কার্ডের এখানে হচ্ছে যে আমার কোনো ফটো নেই, তো আমি নেক্সট টাইম দিবো। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা এটি পূরণ করবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন আমার এখানে ফোন নাম্বারটি দেওয়া নাই, তো আমি এখানে ফোন নাম্বার সিলেক্ট করে দিলাম। এরপর ডেট অফ বার্থ আমি দিয়ে দেবো, আমার ডেট অফ বার্থ, তো আমি এখানে ডেট অফ বার্থটা আমি দিয়ে দেবো। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুসারে দিয়ে দেবেন। যদি আপনি ভোটার আইডি কার্ড মিস করেন তাহলে কিন্তু এখানে হচ্ছে যে আমার আর কিছু বলার নেই। সো আপনার অ্যাকাউন্ট যদি পরবর্তী সমস্যা হয় তাহলে আপনি কিছু বলতে পারবেন না। যদি এখানে দেখুন হচ্ছে যে এখন আপনাদেরকে দেখাবো যে আমি এখানে আপনার কীভাবে দেবেন, ঠিক আছে। এখানে দেখুন আপনার
ফুল যে হচ্ছে যে লিগ্যাল নেম, অর্থাৎ হচ্ছে যে এখানে লিগ্যাল নেম বলতে বোঝাচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে ঠিক সেইভাবে হবু সেভাবে দিতে হবে। এরপর এখানে আপনার দেখুন এখানে একটা হচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ হচ্ছে যে আপনার ফোন নাম্বার বলতে আপনি যে ফোন নাম্বারটি ইউজ করে, যে ফোন নাম্বারে আপনার হচ্ছে পিন ভেরিফাই যাবে, যে ফোন নাম্বারে আপনার ভেরিফাই যাবে, তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ হচ্ছে যে আপনি যখন এই যে আপনার ভোটার আইডি কার্ডের যখন আপনি এই যে যে ফটো দেবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি যখন ভেরিফাইড করবেন ভোটার আইডি কার্ডে, তখন কিন্তু আপনার জন্ম তারিখটা দেখবে এবং ডেট অফ বার্থ তারা দেখবে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এখানে ভোটার আইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আপনারা কীভাবে দেবেন, এখানে অ্যাড্রেস দেওয়ার হচ্ছে যে সিস্টেম হচ্ছে আপনি প্রথমে দেবেন আপনার হচ্ছে যে প্রথমে আপনি গ্রাম দেবেন, তারপরে আপনি হচ্ছে পোস্ট দেবেন, তারপরে আপনি থানা দেবেন, তারপর জেলা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখবো যে আমার এখানে কোনো জায়গাতে মিস্টেক হয়েছে কিনা, অর্থাৎ হচ্ছে যে আমার এখানে দেখতে হবে প্রথমে মিস্টেক হয়েছে কিনা। তো আমি দেখবো যে আমি নেক্সট টাইম দেখবো। এখানে অ্যাড্রেস লাইন আমাদের ওয়ান শেষ, এখন আমাদের টু, তো টু হচ্ছে যে দেখুন এখানে টুটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে, অর্থাৎ হচ্ছে যে আপনার যদি না আটে তাহলে আপনি দ্বিতীয় হতে দিতে পারবেন, ঠিক আছে। এরপর আপনার সিটি, অর্থাৎ আপনার যে সিটিটি আছেন, অর্থাৎ হচ্ছে আপনার যে সিটি সেটি দিয়ে দেবেন। আমার যেহেতু রাজশাহী সিটি তো আমি রাজশাহী দিয়ে দিয়েছি। এরপর দেখুন যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে পোস্টাল কোড। আচ্ছা, পোস্টাল কোড বলতে আপনার হচ্ছে পোস্ট কোডটা বোঝানো হয়, অর্থাৎ জিপ কোডটা বোঝানো হয়, আপনার জিপ কোডটাই দিয়ে দেবেন। দেখুন আমার 62 এখানে আমি দিয়ে দিচ্ছি। স্টেট, স্টেট বলতে আপনার হচ্ছে গ্রামেরটাও দিতে পারেন এবং হচ্ছে যে আপনার বিভাগটাও দিতে পারেন বা আপনার সিটিটাও দিতে পারেন, তো আমার বিভাগটা দিয়ে দিয়েছি দেখুন রাজশাহী বিভাগ আমি। এরপর কাঞ্চি, আপনার অবশ্যই হচ্ছে যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি আসলে যে কোনো দেশ থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি ইন্ডিয়ান হতে পারেন, বাংলাদেশে হতে পারেন, আদার্স অন্য পাকিস্তানি হতে পারেন, তো আপনি এখান থেকে যে কোনো দেশের হন না কেন আপনি এখান থেকে কী করবেন আপনার এই যে অ্যাকাউন্টটা, অর্থাৎ হচ্ছে যে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এখানে, ঠিক আছে। ওকে, তো এরপর যে অপশানটা রয়েছে দেখুন এই যে এই অপশানটা আমার কাছে নাই, কারণ আমি হচ্ছে এখন আপাতত ভেরিফাইটা করে নিতে পারতেছি না। এখানে আপনার কী করতে হবে, কীভাবে ভেরিফাইড করবেন আমি দেখাবো। এখানে দেখুন আপলোড ভেরিফিকেশন ডকুমেন্টস, অর্থাৎ এখানে কিন্তু আপনার কয়েকটি অপশান দিয়েছে দেখুন। এখানে হচ্ছে যে আপনাকে পাসপোর্ট এবং হচ্ছে আইডি কার্ড, অর্থাৎ আপনি এখানে দুইটির মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে পারেন, সেটা হচ্ছে আপনার আপনার পাসপোর্টের দ্বারা এবং হচ্ছে আপনার আইডি কার্ড দ্বারা। তো আমি আইডি কার্ড দিয়ে করবো, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বা আমি যখন উইডিও করবো উইডিওর আগে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আপনারা ভেরিফাই করবেন। তো এখানে দেখুন এখানে আরেকটি আপলোড আনটিল ডেট, তো আমাদের এটির প্রয়োজন নেই, আমরা যদি এই কয়েকটি করি তাহলে আমাদের এনাফ, ঠিক আছে। ওকে, তো আমি এখন দেখবো যে আমার এখানে কোনো মিস্টেক হয়েছে কিনা, আমাদের যে ঠিকানা দেওয়া রয়েছে কিনা। দেখুন আমার এখানে কিন্তু মিস্টেক হয়ে রয়েছে, ঠিক আছে, অলরেডি কিন্তু আমার মিস্টেক দেওয়া রয়েছে, আমার এখানে কিন্তু অ্যাড্রেসটা ঠিক নেই, ঠিক আছে। তো অ্যাড্রেসটা ঠিক রাখার জন্য আমি এখানে কী করবো, আমরা এখানে একটি হচ্ছে কোমা দেবো, কোমা দেওয়ার পর হচ্ছে কোমার এই প্যারে চলে আসবো আমরা। কোমার এ পাশে আমরা আসার পর এখানে লিখে দিব হচ্ছে আনুলিয়া। আমার এখানে একটি সমস্যা, সেটি হচ্ছে যে আমাদের গ্রামের নামটা দেওয়া নাই, ঠিক আছে। তো আমি আমার গ্রামের নামটা দিব, আপনারা কোনো সময় ভুল করবেন না, এই যে আনুলিয়া। ওকে, তো আমার এখানে শেষ, দেখুন আমার এখানে কী কমপ্লিট হয়ে গেছে, আনুলিয়া তাহেরপুর, অর্থাৎ হচ্ছে আমার গ্রামের নাম আনুলিয়া, তাহেরপুর হচ্ছে যে আমাদের পোস্ট, বাগমারা হচ্ছে যে আমাদের থানা, হচ্ছে যে আমাদের দুর্গাপুর, ঠিক আছে। তো আমার এখানে আরেকটি মিস্টেক হয়েছে, আমার থানা যেহেতু দুর্গাপুর, আমার ভোটার আইডি কার্ডে দুর্গাপুর দেওয়া রয়েছে, আমি এখানে দুর্গাপুর দিব, দুর্গাপুর। ওকে, তো দেখুন আমি এখানে দুর্গাপুর দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের কী রয়েছে এখানে, আর কী কী ভুল রয়েছে আমি দেখবো। এখানে দেখুন আমার দুর্গাপুর রাজশাহী বাংলাদেশ, তো আমি এখান থেকে বাংলাদেশটা না দিলেও চলে, তো আমি এখান থেকে বাংলাদেশটা আমি কেটে দিচ্ছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে আমার কান্ট্রি ওখানে দেওয়াই রয়েছে। জাস্ট আমি কী দিলাম, আমার গ্রামের নাম দিয়ে দিলাম, আমার পোস্ট কোডটি দিয়ে দিলাম, এখন হচ্ছে যে আমি থানাটা দিয়ে দিলাম এবং হচ্ছে যে আমি জেলাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার কমপ্লিট, ঠিক আছে। আমার অ্যাড্রেস ওয়ানেতে কিন্তু আসছে, আমার টুতে আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে, তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনার হচ্ছে এখানে দেখুন আপডেট নামে একটি অপশান রয়েছে, আপনি এখানে এখন জাস্ট আপনি এগুলো দেখবেন। দেখার পর আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি কী করবেন, এখানে জাস্ট যে আপডেট যে অপশানটা রয়েছে আপনি এখানে একটি প্রেস করে দেবেন এবং এখানে যে সেভ করে দেবেন দেখুন। ওকে, তো সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে যে এখানে কী বলছে দেখুন, দ্য ফলোয়িং ইউরাস ওয়ার ফান্ড, অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এই যে চয়েস ফাইল, আমরা এখানে ক্লিক করে আমাদের ভোটার আইডি কার্ড সাবমিট করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কী করতে পারবো, আমরা কনফার্ম করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আমরা যে কোনো সময় করে নিতে পারবো। এরপর হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট, এরপর সেটিংসে কী রয়েছে আমি দেখি আপনাদেরকে, সেটিংসে দেখাই। সেটিংসে রয়েছে দেখুন এখানে ফুল নেম, অর্থাৎ হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের অনুসারে নাম, আমার ইমেল অ্যাড্রেস,
এখানে আমার পেপ্যাল অ্যাকাউন্ট ইমেল, তো এখানে আমার পেপ্যাল অ্যাকাউন্ট অর্থাৎ হচ্ছে যে আমার পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার সমস্যা নেই। এখানে আপনার হচ্ছে সামথিং অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে যে আপনি কী করতে চাচ্ছেন, আপনার অ্যাবাউট এখানে কিছু লিখবেন, ঠিক আছে। ওকে, তো এরপর এখানে দেখুন আপনার এখানে হচ্ছে যে ফটোটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার ফাইল, তো আমি এখানে আমার ফটোটি প্রোফাইলটা দিয়ে দিচ্ছি, দেখুন আমার একটি প্রোফাইলটা দিয়ে দিলাম। ওকে ওকে, আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পর কিন্তু আমার এখানে এখনও আসে নাই, সো আমি এখানে একটি ক্লিক করবো এবং আমি ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওকে ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যদি চান চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে পারেন। এখানে আমি জাস্ট কী করবো, আমরা এখানে যে আপডেট করে দেবো, আপডেট করে দিয়ে দেখবো আমার ফটোটা আসে কি না। তো এখানে দিস ইজ পেজ ইজ নট ওয়ার্কিং, তো এখানে ক্যানভাস, তো আমার এখানে হচ্ছে যে একটু প্রবলেম দেখা দিয়েছে, আমরা এখানে নিচে চলে যেতে পারি আমরা, ঠিক আছে। ওকে ওকে, তো এরপর আমি কী করবো, এখানে চলে আসবো হচ্ছে যে আমি প্রথমে আমার প্রোফাইলে আসবো, আমার প্রোফাইলে আসতে হবে, এখন আমার প্রোফাইলে আসবো আমি, আমার এজ এ স্টাফ আই লাইক আমি এখানে হচ্ছে যে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর আমি হচ্ছে এই অপশান সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে দেখুন চলে আসলাম, এখানে এখানে আসলাম, আসার পর এখানে দেখুন আপনার হচ্ছে যে এখানে হিউজ পরিমাণে যে ক্যাটাগরিটা রয়েছে এখানে ক্যাটাগরিটা দেখতে পাবেন। তো আমি একটি ক্যাটাগরি সিলেক্ট করার মাধ্যমে দেখি তারা কীভাবে চাচ্ছে, তো আমি এখানে ফটোগ্রাফিতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে কি, ওয়ান্ট আর ইউ লুকিং ফর ইউ হ্যাভ নট ফাউন্ড ইট, ঠিক আছে, আই ওয়ান্ট, অর্থাৎ অর্থাৎ ঠিক আছে। তো এখানে দেখুন আপনার হিউজ পরিমাণে কিন্তু সার্ভিস দিয়েছে, যেমন $5, $20, এখানে হচ্ছে যে $5, এরপর এখানে $5, এখানে $5, বেশিরভাগ কাজ এখানে $5 হয়ে থাকে। দেখুন এখানে কী কী তারা সার্ভিস দিচ্ছে, এখান থেকে আপনার সম্পূর্ণ বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা এখানে কীভাবে হচ্ছে একটি গিগ পাবলিশ করবেন, কীভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।